বন্ধুরা, আজকে আপনাদের একটি অ্যাপ দেখাইবো যেটি মোবাইলে ব্যবহারের জন্য খুবই উপযোগী। রিদমিক কিবোর্ড লেখার জন্য খুবই ভালো একটি অ্যাপ। এই যে প্লে স্টোর, চলেন প্লে স্টোরে দেখে আসি। এই যে এখানে লিখব রিদমিক কিবোর্ড, লিখে সার্চ দিব। সার্চ দিলে দেখেন এই যে একটা রিডমি কিবোর্ড আসছে, এটা খুব একটা ভালো না। তারপরে এখানে অনেকগুলো কিবোর্ড আছে, দেখেন অনেক কিবোর্ড। তো এই রিডমি কিবোর্ড যেটা অরিজিনাল ছিল সেটা প্লে স্টোরে ছিল, কিন্তু বর্তমানে প্লে স্টোরে নাই। তো ওটা ডাউনলোড দিতে গেলে গুগলে যেতে হবে। তো চলেন গুগল থেকে দেখে আসি। গুগলে এই যে এখানে লিখবো রিডমি কিবোর্ড, রিডমি কিবোর্ড ডাউনলোড। তো এখানে রিডমি কিবোর্ড লেখার পরে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আছে, রিডমি আপনার কিবোর্ড আছে, তারপরে রিডমি এই ডিকশনারি আছে। তো এখান থেকে আপনাকে খুঁজতে হবে। তো এই যে এখানে যে কালারটা দেখছেন, এই এই রঙের হলো আপনার যে রিডমিটা আছে, এটা হলো সবচেয়ে ভালো। এই যে আপনার যে পিকচারটা আছে, আর এটা যেটা আছে এটা খুব একটা ভালো না। তো আমরা খুঁজবো এটা গুগলের ভিতর থেকে। তো যেগুলো একটা ক্লিক করে ঢুকে আসি, দেখেছি যে ভিতরে কি আছে। এই যে চলে আসছে এখানে রেডমি কিবোর্ড, এটা আমরা ডাউনলোড করতে পারি বা অন্যখান থেকেও ডাউনলোড করতে পারি। যেমন উপরে যেগুলো আছে দেখে আসি এর ভিতরে কি আছে। এই যে ডাউনলোড, সবচেয়ে এখান থেকে ডাউনলোড করলে এটা ভালো হবে, রেডমি কিবোর্ড। এটা এই যে পিকচারটা দেখা যাচ্ছে, এই যে রেডমি কিবোর্ড, এটা অরিজিনাল, এটা মোবাইলের জন্য খুবই ভালো একটি অ্যাপ। এই যে আপনার 2.6 MB ছোট একটি অ্যাপ, খুবই ভালো কার্যকর। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে মোবাইলে সেট করতে হবে। তো আমার তো ডাউনলোড করাই আছে। তো দেখেন ডাউনলোড করতে হলে এখানে একটু ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমার ইয়ে চাচ্ছে যে আমরা কিভাবে এটা ডাউনলোড করবো। দেখেন কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে এই যে বলছে যে আমরা এটা ডাউনলোড করবো কিনা। তো এই যে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ওই যে উপরে দেখা যাচ্ছে যে এটা ডাউনলোড হচ্ছে। তো আমাদেরকে এটা সেট করতে হবে। তো সেট করতে গেলে আমাদের সেটিং এ যাওয়া লাগবে, সেটিং থেকে সেট করা লাগবে। তো চলো যাই দেখে আসি সেটিং এ। এই যে এখানে সেটিং এ ঢুকবো। এই যে সেটিং এ ঢোকার পরে এখানে দেখেন যে ভাষা আছে, যেখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ভিতরে যাবেন। এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, তারপরে আছে আপনাদের যা যা আছে। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢোকার পরে এখানে দেখেন ডিফল্ট কিবোর্ড, এই যে দ্বিতীয়টা ভাষার পরিবর্তন। এই যে ডিফল্ট কিবোর্ডে যে আবার ওই যে রিডমিকটা আমি সিলেক্ট করবো। এখন এটা সিলেক্ট করার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যে অ্যাপটি ডাউনলোড করেছেন ওই অ্যাপের ভিতরে যে অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনার রিডমিটি দেখাবে। এটা হলো সবচেয়ে ভালো। আর আপনি যখন অ্যাপ চালু করবেন দেখেন এখানে
এখানে আপনার ইংলিশ লেখা আছে, এটা আপনি হাত দিয়ে সরাইলে সরাইতে পারেন, এইভাবে সরাইবেন ঘুরে যাবে। আর অনেক লেখার জন্য খুবই ভালো একটি অ্যাপ, আগে ছিল প্লে স্টোরে, এখন প্লে স্টোরে এটা পাওয়া যায় না। তো এটা আপনারা খুব সহজেই এটা সেট করতে পারবেন। আর এর কিছু অক্ষরগুলো আছে, অনেকেই ব্যঞ্জনবর্ণ অক্ষর লিখতে পারে না, তাদের জন্য আর কি একটা সুবিধা আছে। তো চলুন আমরা রিডমিকের ভিতরে যেয়ে দেখাই। এই যে আমরা রিডমিক দেখতে পাচ্ছি এখানে, এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে আপনার লেখা আছে, আপনি কিভাবে কি করবেন সব করবেন, পড়ে দেখেন। আপনি ও লিখতে গেলে ও লাগবে, তারপরে যে আপনি প্রত্যেক অক্ষর গুলো এখানে আছে, দেখেন ব্যঞ্জনবর্ণ গুলো লিখতে গেলেও দেখেন আপনার কিভাবে ইংলিশ শব্দ ব্যবহার করে আপনি লিখতে পারেন, সবগুলো এখানে আছে। অনেক সুবিধাজনক অ্যাপ, আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন।